হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেরিয়ে দুটো বিষয়কে নিয়ে কথা বলবো। জওয়ানকে নিয়ে তো একটা এক্সক্লুসিভ আপডেট থাকবে, কিন্তু তার আগে আমি কথা বলবো জন আব্রাহামকে নিয়ে এবং জন আব্রাহামের একটা আপকামিং প্রজেক্টকে নিয়ে। সো বিষয়টা হচ্ছে, আফটার রিলিজিং পাঠান, জনের কিন্তু ডিমান্ড মানে প্রচুর, এবং জন কিন্তু বেশ চুজিও হয়েছে। তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি অনেক কটা কমেডি ছবি কিন্তু তার কাছে অফার এসেছিল, বাট সে কিন্তু না করে দিয়েছে। তো এখন কিন্তু একটা আপডেট উঠে আসছে, জন আব্রাহাম কিন্তু আরও একবার কিন্তু YRF এর সঙ্গে কিন্তু কোলাবোরেশন করতে চলেছে, এবং সেটা সম্ভবত ধুম ফ্র্যাঞ্চাইজির নেক্সট পার্টের জন্য। বাট অনেকে কিন্তু বলছে এটা হচ্ছে জিমের স্পিন অফের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, এবং জনকে কিন্তু YRF এর সঙ্গে অনেক কটা মানে মিটিং করতে কিন্তু দেখা গেছে। এবারে বিষয়টা হচ্ছে, যদি ধুম ফোরে কাম ব্যাক করে জন আব্রাহাম, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং ধুম মানে ধুম যে পার্টিকুলার ছবিটা এসেছিল, এবং সেখানে কিন্তু ধুমে জনের যে চরিত্রটাকে ওটাকে কিন্তু খুব ভালো করে লেখা হয়েছিল। এবারে দেখা যাক অ্যাকচুয়ালি কি ধুম ফোর নাকি আমাদের জিমের স্পিন অফ, এটাই হচ্ছে মেনলি দেখার। আপাতত আমরা কিন্তু অফিসিয়াল আপডেটের জন্য কিন্তু ওয়েট করে আছি। আচ্ছা, সেকেন্ড আমি এই ভিডিওতে কথা বলবো শাহরুখ খানের জওয়ানকে কেন্দ্র করে। জওয়ানকে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট তুঙ্গে, এবং মানে বিভিন্ন ভেরিফাইড সোর্সেস কিন্তু বলছে যে জওয়ানের কিন্তু টিজার খুব শীঘ্রই আসবে, এবং তার কিন্তু একটা আমি আজকের প্রেডিকশন দেবো যে কবে আসতে পারে এই টিজার। সো মানে বলিউড হাঙ্গামা বলি বা কই মই বলি বা অন্যান্য যারা মোটামুটি শিওর শট আপডেটস দেয়, তাদের থেকে কিন্তু একটা খবর উঠে আসছে যে জওয়ানের কিন্তু টিজার মেয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু চলে আসবে, এবং সেটা সম্ভবত বলছি যে সেকেন্ড অফ মে হতে পারে। তার কারণটা আছে, আমি একটা জায়গায় আর্টিকেল পড়লাম এবং সেখানে কিন্তু পুরোপুরি এটা মেনশন করা আছে যে 70-80% শিওর যে জওয়ানের কিন্তু টিজারটা, মানে আমি বলবো যে সেকেন্ড টিজারটা কিন্তু আসতে পারে সেকেন্ড অফ মে। এবারে কিন্তু জওয়ান রিলিজ করছে 2nd of June, সো টিজারটা আসছে জাস্ট এক মাস মতো আগে। সো মোটামুটি এই এক মাসের যে উইন্ডোটা আছে, সেখানে কিন্তু জওয়ানের কিন্তু ফুল অন একটা কিন্তু প্রমোশনস হবে, এবং আমার মনে হয় যে এই প্রমোশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং ইন বিটুইন কিন্তু জওয়ানের যে কটা গান আসার কিন্তু সে কটা গান আসবে, এবং জওয়ানের রিলিজের 7-10 দিন আগে কিন্তু জওয়ানের ট্রেলারটা কিন্তু লঞ্চ করা হবে। এবারে দেখা যাক অ্যাকচুয়ালি 2nd of May জওয়ানের টিজার নাম্বার 2 আসে কি না, এটাই হচ্ছে মেনলি দেখার। আমি তো এক্সাইটেড আছি, এবং তোমরা কতটা এক্সাইটেড জওয়ানকে নিয়ে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।